ফুসফুসের সুরক্ষা কিভাবে নিশ্চিত করবেন? শ্বাস প্রশ্বাসের নিয়মিত ব্যায়াম করলে সেটি ফুসফুসকে ভালো রাখে। হাঁপানি বা ক্রনিক ব্রঙ্কাইটিসের রোগীদের ফুসফুসের ক্ষমতা বাড়াতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম খুবই দরকারি। এই রকম কয়েকটি ফুসফুসের ব্যায়াম হলো: ক্রমান্বয়ে শ্বাস প্রশ্বাসের সময় ধীর করে আনতে হবে এবং মেরুদণ্ড সোজা করে বসতে হবে। পরপর কয়েকবার চোখ বন্ধ করে গভীর শ্বাস প্রশ্বাস নিতে হবে। প্রথম প্রশ্বাস ছাড়ার সময় 1 গুনতে হবে, এর পরের বার 2, এভাবে 5 পর্যন্ত গুনতে হবে। তারপর আবার নতুন করে 1 দিয়ে শুরু। এই ব্যায়ামটি দিনে 10 মিনিট করা উচিত। এটি মস্তিষ্ককে সজাগ করে ও মনোসংযোগ বাড়ায়। এই ব্যায়ামটি মুখ বন্ধ করে চটপট নাক দিয়ে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেয়ার ব্যায়াম। প্রতি সেকেন্ডে 3 বার শ্বাস নেয়া ও ছাড়ার চেষ্টা করতে হবে। শ্বাস ছাড়া ও নেয়ার সময়টি সমান থাকবে। এতে বুকের ও বক্ষস্থদার মাংসপেশির দ্রুত ব্যায়াম হবে। তারপর কিছুক্ষণ স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে হবে এবং সেটি 15 সেকেন্ডের বেশি নয়। এতে ক্লান্তি ঝরে যায়। ফুসফুসের সবটুকু বাতাস পিঠ সোজা রেখে আরাম করে বসে হুশ আওয়াজ করে মুখ দিয়ে বের করে দিতে হবে। এবার চোখ বন্ধ করে নিঃশব্দে নাক দিয়ে 1 থেকে 4 পর্যন্ত গুনতে গুনতে গভীর শ্বাস নিতে হবে। সেটি ভেতরে আটকে রাখতে হবে এবং মনে মনে 7 পর্যন্ত গুনতে হবে। এবার থোট গোল করে আবার হুশ করে পুরোটা বাতাস বের করে দিন 8 পর্যন্ত গুনতে গুনতে। কয়েক সেকেন্ড বিশ্রাম নিয়ে তারপর পরপর 4 বার এভাবে শ্বাস নিতে হবে। এতে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করুন।